শুধু স্বাস্থ্য বিষয়ক আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর ফেরদৌস এন ওয়াইতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দ্বিতীয় পর্ব হারের ক্যান্সার কি কি রকমের হয় আমরা তো আগেই বলেছি প্রাইমারি এবং সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে হারের নিজস্ব ক্যান্সার সেকেন্ডারি হচ্ছে বাহির থেকে এসেছে অন্য অর্গ্যানের ক্যান্সার এখানে এসেছে এর মধ্যে হিস্টোলজিক্যালি অর্থাৎ টিস্যু টাইপের উপর বেস করে আমরা বলছি সবচেয়ে কমন অস্টিওসার কোমা বড়ো বাচ্চাদের হয় বা টিন এজে বা ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে এটি দেখা যায় হাড়ের শেষের অংশগুলোতে দেখা যায় যেমন যখন হাড় যেখানে জোড়া লাগছে হাঁটু মনে করেন দুইটি লম্বা হাড়ের সংযোগস্থল সেই মাথাগুলোতে এগুলো দেখা যায় বেশি এর পরের অংশ কন্ড্রোসার কোমা সেকেন্ড মোস্ট কমন এইটি সাধারণত হাড়ের বাহিরের দিকে কানেকশানগুলোতে নরম হাড্ডি থাকে কার্টিলেজ বলি এইটিতে হয় সাধারণত চল্লিশের পরে আমরা এটি দেখি ইউইংস আর কমা হচ্ছে পরের ভেরি অ্যাগ্রেসিভ এক ধরনের ক্যান্সার চা বয়স চার থেকে পনেরো এই সময়ই হয় সাধারণত নার্ভ সেল থেকে হয় মিডল অফ দ্য লং বোন হাড়ের যখন লম্বা হাড্ডিগুলো রয়েছে এই মাঝখান থেকে হয় ইউইংস আর এটিও অত কমন নয় অন্যান্য আরও যেগুলো রয়েছে যেমন প্লিউমোরফিক সার্কোমা ফাইব্রোসার্কোমা কর্ডোমা এগুলো বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে নাম নাম নামগুলো আমরা শুধু জেনে নিন বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন অস্টিওসারকোমা শুধু লক্ষণগুলো তো জানলাম এখন ডায়াগনোসিসগুলো সব কীভাবে করবেন প্রথম কথা হচ্ছে হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামের মাধ্যমে একটা ধারণা করা হয় এরপরে প্লেইন এক্স রে সিটি স্ক্যান এমআরআই বোন স্ক্যান বায়োপসি এগুলো বিভিন্ন ধরনের মডালিটি রয়েছে এগুলো ডায়াগনোসিস করার ক্ষেত্রে ডাক্তার সাহেবরা ডিসিশন নেবেন কীভাবে করতে হবে তবে এতটুকু না জানলেই নয় যাই হোক আমরা তো ডায়াগনোসিস পর্যন্ত জেনে গেলাম আসুন চিকিৎসা নিয়ে দুটি কথা না বললেই নয় চিকিৎসার মেইন অংশ কিমোথেরাপি এবং রেডিয়েশন এটি ডিপেন্ড করে কি ধরনের ক্যান্সার সেইটার উপরে এমন কোনো একটি মেডিসিন নেই যেটি দিয়ে ভালো হবেন তবে সার্জারির একটি রোল রয়েছে এখানে লিম্ব অ্যাম্পুটেশন অর্থাৎ যেখানে হয়েছে সেটি কেটে ফেলা আবার অনেক সময় লিম্ব বা ওই অংশটি রেখে শুধু ক্যান্সারটিকে কেটে ফেলা সেটিও একটি চয়েস রয়েছে পুরো ডিপেন্ড করছে কি ধরনের ক্যান্সার হলো সেইটির উপরে আরেক ধরনের মডালিটি রয়েছে থার্মাল অ্যাবলেশন অর্থাৎ একটি ঢুকি একটি কাঠির মতো ক্যান্সারের এখানে যে কখনো হিট কখনো নর্মাল কখনো হিট কখনো নর্মাল এইভাবে দিয়ে ক্যান্সার টিস্যুকে মেরে ফেলা যায় অথবা সাপ্লাই বন্ধ করে দেওয়া যায় সেইটিও এক ধরনের চিকিৎসা জেনে রাখুন এখন প্রগনোসিস কি মানে হচ্ছে এটির ভবিষ্যৎ কী আসলে ডিপেন্ড করে রোগীর বয়সের উপরে অন্যান্য রোগের উপরে এবং সাথে কি ধরনের ক্যান্সার হয়েছে সেগুলোর উপরে ডিপেন্ড করে সাধারণত ফাইভ ইয়ার সার্ভাইভেল সেভেন্টি পারসেন্ট অর্থাৎ একশো জনের সত্তর জন রুগী সাধারণত পাঁচ বছর বাঁচতে পারে প্রিভেনশন কি সম্ভব না এমন কোনো পন্থা নেই যেটি করলে আপনার হারে ক্যান্সার হবে না সেরকম কোনো পন্থা এখনো তৈরি হয়নি যাই হোক শুধুই এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনার ডাক্তাররা শরণাপন্ন হন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন